Assalamu alaikum shabaike, welcome to my channel Umar Fahad Manal Blogs. Asha kori apnara shobai bhalo achen. Alhamdulillah amra bhalo achi. Ei blog ta hocche 18th February 2022 Jumar din. Ei din ta onek ta special karon amar ekta friend Rika tar mer Yusra Akika ceremony chilo. Cholun dekhi. Sokal 10:30 e utheche, pore amar chhele ke gosul koraya oke cream diye dilam. Pore oke Punjabi porai disi. পাঞ্জাবি পরে তো সে খুশি, আয়নার সামনে নিজে দাঁড়ায় ছিল, তারপরে দৌড়াইতেছিল, অনেক দৌড়াচ্ছিল। পরে ওর বাবা আর ও মিলে জুম্মার নামাজ আদায় করতে গেছে, এই যে লিফটে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকালবেলা আমি ডিম ভাজছি, না এটা তোমার জন্য। তারপর আমি আমার মেয়েকে দিলাম, ও মোবাইল দেখতেছে, মোবাইল দেখে দেখে খাচ্ছে, এক একটা করে নিয়ে খাচ্ছিল। ছেলে আমার নামাজ পড়ে আসছে, এসে তার পাঞ্জাবি খুলতে যাচ্ছে। পরে আমি ওকে হট ডগ ব্রেড বানিয়ে দিলাম। অনেক 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 মানুষ বলে মসজিদে নামাজ পড়তে আসছে। আমি আর আমার জামাই মিলে নাস্তা খেয়ে নিলাম, ডিম ভাজি, রুটি আর দুধ চা আর রং চা। মেয়ে আমার ডল নিয়ে খেলতেছে। দুপুরের খাবার প্রিপারেশন চলতেছে, মূলা শাক ভাজি আমু কাটতেছে, আর আমার ছেলে কার্টুন দেখতেছে হাগি বিগি, আর রুই মাছ ভুনা করতেছে। এইবার দুপুরের খাবার খেয়ে নিলাম, মূলা শাক ভাজি, রুই মাছ আর রুচি আচার। মেয়েকে একটা প্লেটে দিয়ে দিলাম, ও তো আর খায় না, জাস্ট একটু প্লেট নিল, মোবাইল দেখে আর একটু খাচ্ছে, ব্যাস। দেশ থেকে নানুর সাথে একটু কথা বললাম আজকে অনেকদিন পর। এবার সাজুগুজু করলাম, সাজুগুজু স্টার্ট করে দিলাম, মেয়েকে রেডি করে দিলাম ইউসরার আকিকা সেরেমনিতে যাওয়ার জন্য। এই তো মেয়ে আমার খুশি দৌড়াচ্ছে, আর আমি আমার মেকআপ নিয়ে নিলাম, একটু মেকআপ করলাম, সাজুগুজু করলাম, সাজুগুজু করতেছি। এই কালো শাড়িটা পরলাম, লাল পার, সো লাল ব্লাউজটা নিয়েছি। চাঁদনি আমাকে এই সব কাঁচের চুড়িগুলো গিফট করেছে, এর ভিতর থেকে আমি লাল আর কালো চুড়িটা নিয়ে নিয়েছি, শাড়ির সাথে ম্যাচিং করে পরে ফেলেছি আমি। তারপর আমরা রেডি হয়ে গেলাম, আমরা সবাই রেডি হওয়ার পর গিফটগুলো প্যাক করে ফেলছি। আমার হাজবেন্ড গিফটগুলো র‍্যাপ করতেছে, লাস্টে করে ফেলছে। আমরা সবাই রেডি হলাম, এখন রেডি হয়ে আমরা চারজন বের হলাম, লিফটের সামনে দাঁড়াইলাম। এই তো এখন আমরা লিফট ঢুকলাম, তারপর রওনা দিচ্ছি, গাড়ির কাছে যাব। গাড়িতে উঠলাম, বের হলাম, চাঁদনিকে উঠাবো, তারপর আমরা পাহাড় যাব। হায়াত এখানে, চাঁদনি এখানে, হাই। আর এখানে আঙ্কেল খলিল আঙ্কেল শুয়ে, পুরো অ্যাড্রেস জানে না, অ্যাড্রেস নিয়ে ডিসকাশন করতেছে কে যাবে আগে কে পিছে। তারপর রওনা দিলাম আমরা। পরে একটা ফার্মেসিতে চাঁদনি গেল হায়াতের জন্য একটা প্যাসিফায়ার কিনতে। এর ফাঁকে হায়াত কি বলে দেখুন। পরে চাঁদনি চলে আসলো গাড়িতে, এইবার তো হায়াত খুশি। তুই তো কিনে দিছে, তুমি হ্যাপি হইছ, সত্যি হ্যাপি হইছ, অনেক হ্যাপি হইছে। এবার আমরা রওনা দিলাম ফাহিলের উদ্দেশ্যে, ইউসরার আকিকার জন্য। এসে পড়লাম ফাহিল, তারপর এটা বাসার সামনে, এই বাসার সামনে যাওয়ার আগে একটু কথাবার্তা বললাম। এই তো চলে আসলাম ইউসরাদের বাসায়। এই তুই ছোটো বেবি ইউসরা, ওকে নিয়ে সবাই ছবি তোলার জন্য পাগল হয়ে গেল।
আর আমরা সবাই এক কালারের শাড়ি পরেছি, একমাত্র জান্নাত আন্টি জান্নাতের আম্মু একটু গ্রিন কালার পরেছে। চাঁদনি জান্নাতের আম্মুকে একটু আইলাইনার লাগাই দিচ্ছে, আইল্যাশ সরি আইল্যাশ লাগাই দিচ্ছে, কত সুন্দর লাগছে। কিচেনে রান্না রাইস রান্না করলো আর চিকেন ভাজতেছে, আর চিকেনগুলো একটা পাতিলে রাখছে আর একটা দুম্বার মাংস রান্না করে রাখছে, চিকেনগুলো ভেজে রাখছে। আর আমরা সবাই এক কালারের শাড়ি পরা ছবি তুললাম, আর সবাই বাবুটার সাথে পিক তুলতে যাচ্ছে, ভিডিও করতে যাচ্ছে। লাবণী জান্নাতের আম্মু এবার নাস্তা নিয়ে আসলো, সিঙ্গারা আর পেঁয়াজু। সো এ হচ্ছে সিঙ্গারা আর পেঁয়াজ, সিঙ্গারা আর পেঁয়াজু। এই সামনে থেকে একটা ভিডিও করলাম। এরপর আমার লাবণী মা আমাকে সিঙ্গারা খাওয়াই দিচ্ছে, আই লাভ ইউ মা। বাইরে সবাই বসে আছে, পুরুষ লোক আর বাচ্চারা খেলতেছে, এটা হচ্ছে হল রুম তাদের। লাবণী মা জানুর মাকে সিঙ্গারা খাওয়াই দিল, আর চাঁদনি বাবুকে ইউসরা বেবিকে কালো টিকা দিয়ে দিল, মাশাল্লাহ। এর ফাঁকে একটু চাল ভাজা খেয়ে নিলাম, ইউসরা বেবির ফটোশ্যুট করে ফেললো। এরপর চা ঢেলে দিচ্ছে আন্টি, চাঁদনি বললো চায়ের কালার ইয়েলো কেন, কারণ লেবু দিয়েছে আন্টি। এই হচ্ছে ইউসরা বেবির আকিকা সেরেমনির ডেকোরেশন, এটা করেছে সানজিদা ইয়াসমিন, যাকে আমরা সানজি বলে ডাকি। এই হচ্ছে আমাদের সানজিদা, যাকে সানজি বলি আমরা। এবার সবাই কথা বলতেছে, গল্প করতেছে, এই তো বাবুর সাথে ছবি তুলতেছে, পিক তুলতেছে, হাসতেছে, মাশাল্লাহ সবাই বিজি ছবি তোলা নিয়ে। আর এখানেও চাঁদনি কথা বলতেছে, আর আমার মেয়ের সাথে একটু গল্প করলাম, ছবি তুললাম, সেলফি তুললাম, ভিডিও করলাম, মাশাল্লাহ। আর এই যে সবাই গল্প করতেছে, ছেলের তো ছবি তোলা যায় না, ও তো বলতেছে ছেলে ওর ছবি লাইক করে না। রিকার মাম্মি দুধ চা নিয়ে আসলো ওদের জন্য, আর বাচ্চারা খেলতেছে, মান্নি আর হায়াত, উফ কে যে খুশি, মাশাল্লাহ জাম করতেছে, খেলতেছে, আলহামদুলিল্লাহ। মেয়ের মার সাথে রিকার সাথে একটা ভিডিও করলাম, আর মেয়ের বাবা তো মেয়েকে নিয়ে খুশি, আদর দিচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর নানু বাবুকে ফিডার খাওয়াচ্ছে, একটু পরে পরেই তো খালামণি নানু তো বাবুর তো হেভি টেক কেয়ার, মাশাল্লাহ মাশাল্লাহ, এমন করে ভালোবেসে যাবেন নানু মা নানিমা। এবার ইউসরার বাবা মা মানে রিকা আর নাসের ভাই ছবি তুলল আর কেক কাটলো, কেক আর ছবি সেশন তাদের হয়ে গেল, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে তাদেরকে, অনেক অনেক সুন্দর মাশাল্লাহ। আর আমি একটা ভিডিও করে নিলাম জাস্ট টু ক্রিয়েট মেমোরিজ ইন ইউসরাস আকিকা সেরেমনি, মাশাল্লাহ। লাবণীর ফেভারিট আন্টি জানুর আম্মুর সাথে একটা ভিডিও করে নিল, মাশাল্লাহ। আমরা একটা কাপল পিকচার তুলে নিলাম, প্লিজ সে, মাশাল্লাহ। রাতে খাবার দিয়ে দিল সবাইকে, এটা দুম্বার মাংস ভাত আর চিকেন। খাবারের সেশন চলতেছে, সবাই খাচ্ছে, ফাহাদ আমি আর এটা আমি ফাহাদ মান্নি খাচ্ছি, ওইটা পায়েলের আম্মু আন্টি সবাই খেতে বসে গেছে, মাশাল্লাহ। এটা চাঁদনি আর হায়াত, চাঁদনি খাওয়াই দিচ্ছে হায়াতকে, আর মান্নিকে একটা প্লেটে দিছি, মানে তো খায় না, জাস্ট শো অফ করলো, প্লেটে নিয়ে তো খাচ্ছে না, সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, সবাই খাচ্ছে মাশাল্লাহ। আর এখানে সবাই ছেলেরা খেতে বসে গেল, সবাই খাচ্ছে। আর এখানে রশনি সব আগে খেয়ে ফেলছিল, রশনি খায়নি কারণ ওর দাঁতে ব্যথা ছিল, পরে ওর আম্মু ওকে খাওয়াই দিল, মাশাল্লাহ। চাঁদনি এভাবে খাওয়াই দিবি ওকে সবসময়। এবার ইউসরার দাদি আর নানি মিলে একটা চেইন আর লকেট গিফট করলো, সেটা ইউসরা মামুনিকে পরাই দিল, এখানে পরাই দিল আর কি পিছন থেকে, বাবুটা এত ছোট কিউট, মাশাল্লাহ। এবার ইউসরার নানি আম্মু গিফট খুলতেছে সবার, এখানে ইউসরার নানি মা একটা স্ট্রোলার গিফট করেছে, মাশাল্লাহ। ইউসরা মামুনিকে অনেক কিউট লাগছে, মাশাল্লাহ। এবার সোহাগী আন্টি আমাদের সবাইকে পান বানিয়ে খাওয়ালো, মাশাল্লাহ, থ্যাংক ইউ আন্টি, আই লাভ ইউ। এরপর আমরা সবাই মেহেন্দির
ছবি তুললাম আমার হাতে মেহেন্দি নেই, কারণ আমি ওর বাসা যাইনি মেহেন্দি দিতে। আই এম সো স্যাড, বাট নেক্সট টাইম আমাকে অনেক বেশি করে মেহেন্দি দিয়ে দিবি। এরপর ওর বাসা থেকে বাসায় রওনা দিলাম। আশা করি আজকের ব্লগটা সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ, বাই বাই।